নমস্কার বন্ধুরা, নন্দিনী কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা রেসিপি, সিমুইয়ের পায়েস। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে সিমুইয়ের পায়েস তৈরি করব আজকে। চলো সিমুইয়ের পায়েসের জন্য কী কী উপকরণ লাগবে সেগুলো আমরা দেখে নিই। দেখতেই পাচ্ছ ওখানে নিয়ে নিয়েছি সিমুই, আর নিয়ে নিয়েছি এখানে চিনি, আর নিয়ে নিয়েছি এখানে দুধ, এখানে 500 দুধ আছে, আর নিয়ে নিয়েছি কাজু আর কিসমিস। স্পাইসে কাজু আর কিসমিস না দিলে কি ভালো লাগে বলো। আর নিয়ে নিয়েছি একটা এলাচের প্যাকেট। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি সিমুইগুলো দিয়ে ভেজে নেব, বেশি হালকা ব্রাউন ব্রাউন করব। আমার ক্যামেরাটা একটু খারাপ, তার জন্য ঝাপসা ছবি আসতে পারে, তোমরা কিছু মনে করো না। কয়েকদিন পর নতুন একটা ফোন কিনবো, তখন আমি ফোন থেকেই ভিডিও এডিট করি। দেখতেই পাচ্ছ সিমুইটা ভাজা হয়ে গিয়েছে ব্রাউন ব্রাউন, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ গ্যাসে কড়াইয়ে আমি দুধ ঢেলে দেবো, দুধটাকে আমি ফুটিয়ে নেব। আমি দুধে দিয়ে দিব দুটো তেজপাতা আর একটু নেড়ে নেব। আর দিয়ে দেবো একটা এলাচের টুকরো, আমি এলাচটাকে ভেঙে দিয়েছি। দেখতে পাচ্ছ দুধটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা সিমুইগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ সিমুইগুলো সেদ্ধ হয়ে গেছে, দুধটা টকবক করে ফুটছে। এবার আমি কাজু কিসমিস আর চিনি দিয়ে দেব। চিনিটা পরিমাণ মতো দিতে হবে, আমি মিষ্টিটা খুবই কম খাই, তার জন্য আমি অল্প পরিমাণ চিনি দিলাম। যে যেমন মিষ্টি খাও সে তেমন চিনি দিয়ে ব্যবহার করবে। ভালো করে নেড়ে নেব। দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে, চিনিটাও গলে গেছে, এবার নামিয়ে নেব। দেখতে পাচ্ছ আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি সিমুইয়ের পায়েস। বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, লাইক একদম ফ্রি 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 কমেন্ট করো, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে রেসিপিটা এখানেই শেষ করছি, অবশ্যই তোমাদের ভালো লেগেছে, তোমরা অবশ্যই পাশে থেকো আমার। ধন্যবাদ।